মুকুলপুর গ্রামে এক পাঁচু নাপিতের বাবলু নামের একটা ছেলে ছিল। বাবলুর বাবা নাপিতের কাজ করত বলে গ্রামের সবাই তাকে অসম্মান করত আর অবহেলা করত। বাবলু নাপিতের ছেলে বলে এমনকি তার বন্ধু বান্ধবেরাও তাকে খেলাধুলায় নিতে চাইতো না। এ নিয়ে বাবলু সব সময় মন খারাপ করত। কিরে বল্টু, বল খেলছিস দেখছি? না, সাই খেলছি। দেখতেই যখন পাচ্ছিস বল খেলছি, আবার জিজ্ঞেস করিস কেন? যত সব আরে দোস্ত, এমন করে কথা বলিস কেন? মায়া দেখ না রে, বিল্টু কেমন করে কথা বলছে। তা তোর সাথে কিভাবে কথা বলবে রাজপুত্র? রাজপুত্র নাপিত চন্দ্র, কি বলিস রে তোরা? কিরে বিল্টু মদন, তোরা বাবলুর সাথে এরকম ব্যবহার করছিস কেন রে? ওকেও আমাদের সাথে খেলতে নে না। কি বলছিস মায়া, বাবলুকে খেলতে নেব? বাবলুকে? হ্যাঁ রে ভাই, আমাকে একটু তোদের সাথে খেলতে নে না রে। আমাকে খেলতে নিলে কি এমন হয়ে যাবে রে? নে না, নে না বন্ধু, নে তোদের সাথে আমাকে একটু খেলতে নে। এরকম করিস না ভাইটু। চুপ কর, আমরা তোর কোনো ভাইও না দোস্তও না। যা ভাগ, নাপিতের বাচ্চা, তোর মতো নাপিতের ছেলেকে আমরা খেলায় নিব না বলেছি তো নিবই না। তো তোরা আমার সাথে এরকম করছিস কেন রে? আমি কি এমন দোষ করলাম রে? একটু খেলবো, নে না। আরে যা যা ভাগ, নাপিতের ছেলে আসছে আমাদের সাথে খেলতে। যা সর বলছি সর। তোর মতো নাপিতের ছেলে আমাদের সাথে খেলার কোনো যোগ্যতা নেই। বের হ, মাঠ থেকে বেরিয়ে যা বলছি। যা যা বাড়িতে গিয়ে নিজের চুল কাট, নাপিতের ছেলে ছোট নাপিত। তো তোরা আমার সাথে এরকমটা করতে পারলি, আর আসবো না তোদের সাথে খেলতে, আর আসবো না। আরে যা যা, নাপিত রাজকুমার। না না, নাপিত রাজপুত্র। মদন, বিল্টু, তোরা বাবলুর সাথে ঠিক করলি না? বাবলুর বাবা নাপিত বলে তাকে কেউ খেলতে নিল না। বাবলু কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে আসলো। কি হয়েছে বাবা বাবলু? এ কি, তুই কাঁদছিস কেন রে? তো তোকে আবার কে মারলো বাবলু? কেউ মারেনি মা, বাবা চুল কাটার কাজ করে বলে আমাকে ওরা কেউ খেলতে নেয়নি। থাক বাবা, কাঁদিস নে, কথা বললে কি হয়? আর ওরা তো খারাপ বলেনি, তোর বাবা তো নাপিতের কাজই করে। নাপিতের কাজ করা তো খারাপ কিছু না, কিন্তু নাপিতের ছেলে বলে খেলতে না নেওয়া অনেক খারাপ কাজ বাবা। তুই খারাপ না, খারাপ তো ওরা যারা তোকে নাপিতের ছেলে বলে গালি গালাজ করে। ওরা সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, ওরা অনেক পচা। থাক বাবা থাক, যার কেউ নেই তার ওপরওয়ালা আছে, আর যারা আমাদের মানুষ বলে দাম দেয় না ওদের বিচার উপরালায় করবে। এভাবে বাবলুকে নাপিতের ছেলে বলাই ও অনেক কষ্ট পেত। একদিন বাবলু রাস্তা দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। বাবলু যাওয়ার সময় পথে তার সাথে মণ্ডলের দেখা হলো। আরে এই, এটা কে গেল রে? আমার সামনে দিয়ে কে গেল? আগে আমি মণ্ডল মশাই, বাবলু পাঁচু নাপিতের ছেলে। বাবলু না ডাবলু তাতে কোনো সমস্যা নেই, তা তোর মধ্যে কি কোনো আদব কায়দা নেই নাকি রে? বড়দের সম্মান করতে জানিস না দেখছি। যত সব, নাপিতের ঘরে ছেলে হয়ে এটা না থাকাই স্বাভাবিক। যত সব এই গ্রামে এসেই জড়ো হয়েছে। আমার সাথে গ্রামের সবাই এরকম কেন করে? আমি নাপিতের ছেলে বলে কি মানুষ না? সেও বাবলুকে অসম্মান করলো, এতে বাবলু আরো কষ্ট পেল। গোপালদা, আরে ও গোপালদা, এই নাও দু টাকা, আমাকে দুটো মিষ্টি দাও দেখি, সাথে দুটো সন্দেশও দিও গো গোপালদা। দিয়েছিস দুটো টাকা আর চাইছিস দুটো মিষ্টি দুটো সন্দেশ, এই এই নে, দু টাকায় একটির বেশি সন্দেশ পাবি না। আরে আরে ও গোপালদা, এরকম কেন করছো? দাও না দাও না গোপালদা,
একটা সন্দেশই তো, দাও না, পরে না হয় তোমায় টাকা দিয়ে দেব নে। বলি কি, এটা কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি রে? দু টাকায় তোকে পুরো দোকানই দিয়ে দিই। নাপিতের ছেলে মুখে বড় বড় কথা, যা যা বেরো, দূর হ সামনে থেকে। দোকানদার গোপাল ও নাপিতের ছেলে বলে বাবলুর সাথে খারাপ আচরণ করে। বাবলু মন খারাপ করে হাতে একটা মিষ্টি নিয়ে চলে যেতে থাকে। পথের সামনে একটা বড় গাছের নিচে এসে বাবলু মিষ্টিটা খেতে লাগলো। গ্রামের সবাই আমার সাথে খারাপ আচরণ করে, আজ আমি নাপিতের ছেলে বলে, আমার এসব একদম ভালো লাগে না, ইচ্ছে করে মরে যাই, এভাবে কি আর বেঁচে থাকা যায়? হে উপরওয়ালা, আমাকে তুমি হয়তো নিয়ে নাও, নয়তো সুন্দর একটা জীবন দান করো। এমন সময় তার সামনে একজন প্রকৃতি রানী আসলো। তোমার কি হয়েছে বৎস, এই গাছের নিচে বসে মন খারাপ করে কাঁদছো কেন? আপনি কে? আমি প্রকৃতি রানী, প্রকৃতি সব কিছুর সাথেই মিশে আমার বাস, এই গাছের মাধ্যমে তোমাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এসেছি। আমাকে বলো, তোমার কেন এত মন খারাপ? তুমি তো নিষ্পাপ ছেলে, তোমার কেন মন খারাপ হয়েছে? আর বলো না প্রকৃতি রানী, আমার কপালটাই খারাপ গো, যেখানে যাই সেখানে মানুষেরা আমাকে অসম্মান করে গো। আমি নাপিতের ছেলে বলে কেউ আমাকে সম্মান করে না, এ কারণেই আমার মন খারাপ গো। তুমি কি পারবে আমাকে এমন করে দিতে যাতে গ্রামের সবাই আমাকে ভালোবাসবে, আমার সাথে কেউ হাসি ঠাট্টা করবে না? হ্যাঁ পারবো, তোমার কষ্ট দেখেই তো সাহায্য করতে ছুটে এসেছি, তুমি যা চাইলে তাই পাবে, তবে তোমাকে এজন্য একটা ছোট্ট পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? এই পরীক্ষা দিলে কি গ্রামের সবাই আমাকে ভালোবাসবে? হ্যাঁ বাসবে, সবাই তোমায় ভালোবাসবে। আর এই পরীক্ষা হলো লোভের পরীক্ষা, লোভ করা থেকে যদি বিরত থাকতে পারো তাহলে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মানুষ যেন আমাকে ভালোবাসে এই জন্য আমি সব পরীক্ষা প্রদান করতে রাজি আছি। বলো প্রকৃতি রানী, বলো আমাকে কি করতে হবে? প্রকৃতি রানী জাদুর এক বয়াম বানিয়ে বাবলুকে দিয়ে বলবে, এই নাও বাবলু, এটা জাদুর বয়াম, এই জাদুর বয়ামে তুমি যা চাইবে তাই পাবে, তবে প্রতিদিন তিনবারের বেশি কিছুই বয়ামের কাছে চাইবে না, বুঝলে? তিনবারের বেশি চাইবো না? আচ্ছা ঠিক আছে, এভাবে তিনবার করে জাদুর বয়াম দিয়ে আমি গ্রামের সবাইকে সাহায্য করব, যাতে গ্রামের সবাই আমাকে ভালোবাসে। আমি চাই আগে সবাই আমাকে ভালোবাসুক, এই বয়াম দিয়ে সবাইকে আমি সাহায্য করব। তবে মনে রেখো, প্রতিদিন তিনবারের বেশি কিন্তু বয়ামের কাছে কিছুই চাইবে না, বুঝলে? ভুলে যাবে না, লোভ করে তিনবারের বেশি কিছু বয়ামের কাছে চাইলে তুমি আজীবনের জন্য এই জাদুর বয়ামে বন্দী হয়ে যাবে, মনে রেখো। এরপর প্রকৃতি রানী চলে যাই, বাবলু জাদুর বয়াম নিয়ে বাড়ি ফিরতে থাকবে। তখন দোকানদার গোপালের কাছে যাই, এইভাবে চললে তো কয়েকদিন পর পথে বসতে হবে, কোনো ক্রেতার দেখা নেই, দোকানের মালগুলো তো কেউ না কিনলে নষ্ট হয়ে যাবে, হাই উপরওয়ালা, পথ দেখাও, আমাকে পথ দেখাও। আহারে গোপালদার, দোকানটা চলে না আগের মতো, আগে তাকে সাহায্য করি। গোপালদা, আরে ও গোপালদা, মন খারাপ করলে চলবে? কিরে বাবলু, তুই আমার সাথে ফাজলামো করতে চাইছিস নাকি রে? জাদুর বয়াম, জাদুর বয়াম, এমন কিছু বের করো যাতে গোপালদার দোকানে অনেক ক্রেতা আসে। জাদুর বয়াম থেকে গুঁড়ো দুধ বের করে গোপালের মিষ্টির উপর ছিটিয়ে দিয়ে বলবে, না না গো গোপালদা না, একটু পরেই দেখবে তোমার দোকানে লাইন পড়ে গেছে, তখন তো দোকানে গিয়েও বসতে পারবে না। আরে 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 আরে, এই এই, আমার মিষ্টির ভেতরে কি দিচ্ছিস রে বাবলু? বাবলুর দেয়া গুঁড়ো দুধের ঘ্রাণে অনেক লোকেরা গোপালের মিষ্টি কেনার জন্য চলে আসবে। আরে আরে আরে, এত ক্রেতা! দেখলে দেখলে গোপালদা, কি বলেছিলাম আমি? আমাকে ক্ষমা করে দে বাবলু,
তোকে না বুঝে কত কথা বলেছিলাম, আমাকে ক্ষমা করে দিস ভাই, আর পরে এসে ফ্রি মিষ্টি খেয়ে যাস। বাবলুর বুদ্ধিতে গোপাল তার দোকানে অনেক ক্রেতা পেয়ে গেল। এই মায়া, বিল্টু, মদন, দেখে যা তোদের জন্য কি এনেছি। যা জাদুর বয়াম, তোরা যা খেতে চাইবি, যা খেলতে চাইবি তাই পাবি। বল বল তোরা কি চাস। কিরে, তোর মাথা খারাপ হলো নাকি পেট খারাপ? এই বয়ামের কাছে যা চাইবো তাই নাকি পাবো? মনে হয় ওর পেট খারাপই হয়েছে। বোতলের কাছে চাইলে নাকি খাবার খেলনা পাওয়া যায়। এই তোরা হাসি ঠাট্টা বন্ধ কর, আগে তো দেখ বাবলু যা বলছে তা সত্যি কিনা। হ্যাঁ মায়া, হ্যাঁ বলো বলো মায়া, তোমার কি চাই? তুমি যা চাইবে তাই এই জাদুর বয়াম থেকে বের করে দেব, বলো। আমার চাই অনেক মজার মজার মিষ্টি। জাদুর বয়াম, জাদুর বয়াম, বের করো তো মজার মজার মিষ্টি। বাবলু বয়ামের ভেতরে হাত দিয়ে মিষ্টি বের করে মায়াকে দিল। আরে এ তো সত্যি বলছি বাবলু, দাও দাও আমি মিষ্টিগুলো বাড়ি নিয়ে যে খাই। এ কি দেখলাম রে মদন, এ কি ভেলকি দেখালো বাবলু। আমিও তো দেখলাম রে বিল্টু, এখন ওটা হাতিয়ে নিতে পারলে কেল্লা ফতে, কি বলিস? তাহলে আর দেরি করিস কেন, চল চল ওর থেকে জোর করে কেড়ে নেই। এই মদন, বিল্টু তোরা থাকরে, আমার বাড়ি যেতে হবে, মাকে জাদুর বয়ামটা দেখাতে হবে। যে দাঁড়া বাবলু, এই জাদুর বয়াম আমাদের দিয়ে যা, দে বলছি। না 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 মদন, না ছাড় ছাড় বলছি, আমার বয়াম এটা, ছাড়। বিল্টু একটা লাঠি মাটি থেকে তুলে নিয়ে বাবলুর মাথায় আঘাত করলো। চল চল, বেটা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছে, আমরা এই ফাঁকে মজার মজার সন্দেশ, নাড়ু, মিষ্টি খেয়ে নেই। হ্যাঁ মদন, আমি চাই যে জাদুর বয়াম, জাদুর বয়াম, বের করো তো সন্দেশ, মিষ্টি, নাড়ু। বয়াম থেকে জাদুর আলো বের হয়ে মদন আর বিল্টুকে ছোট বানিয়ে তার ভেতরে নিয়ে যাবে। এ কি হলো রে বিল্টু, আমরা এ কোথায় বন্দী হয়ে গেলাম রে? তাদের সামনে প্রকৃতি রানী আসবে। তোরা লোভী, তোরা না জেনে জাদুর বয়ামের কাছে লোভ করে কিছু চেয়েছিলি, আর তোদের লোভের শাস্তি এখন ভোগ করতে হবে। তোরা লোভ করার কারণে আজীবনেই বয়ামে বন্দী থাকবি। এদিকে বাবলুর জ্ঞান ফিরলে জাদুর বয়াম নিয়ে সে বাড়ি চলে আসলো। এরপর থেকে জাদুর বয়ামে তিনবার করে চেয়ে গ্রামের সবাইকে সাহায্য করতে থাকলো। তো বন্ধুরা, আমার গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর এমন আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।